পাহাড়টা, ওই পাহাড়টার ওই পারে একটা বাঘ বসে আছে, হিংস্র জন্তু জানোয়ার, তোমরা কি বিশ্বাস করবে না? সবাই চিৎকার করে, বলো অবশ্যই বিশ্বাস করি, কারণ তুমি হচ্ছ আল আমিন, তুমি সত্যবাদী, তুমি আমানতদার, তুমি কখনো মিথ্যা বলো না। সুবহানাল্লাহ, বলবেন না? তোমরা যে 360 দেব দেবীর পূজা করো, এই পূজা বাদ দিয়া এই পূজা যাদের করো তারা কোনো উপকার করতে পারে না। সুতরাং এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যখন নবীজি ঘোষণা দিলেন, এবার আপনারা বলেন, খুব খেয়াল করে শুনেন, আমি যখন যেটা বলি জবাব দিয়ে, এই কথা নবীজি বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে এবার মক্কার যারা কাফের ছিল এখন সবাই মিলে গুনগুন সমালোচনা শুরু করে দিল, আরে এতদিন আমরা তারা আদর করছি, খুরমা খজুর খাওয়াইছি, জমজমের পানি খাওয়াইছি, বাপ নাই তারা আমরা আদর যত্ন করছি, আর এই মানুষটা আজকে আমাদের দেব দেবী আমরা বছর বছর ধরে যাদের পূজা করি সে বলতেছে ওই দেব দেবীর নাকি পূজা করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং সে নিজেই নাকি নবী। এখন আবু জাহেল আবু লাহাব তারা চিন্তা করলো, আমরা তো ওর চাষা, টাকা পয়সাও ভালো, ছেলে মেয়ে আছে, বয়সও হয়েছে, তো ও নবী হয়ে যায় আর আমি আবু জাহেল, আমি আবু লাহাব, আল্লাহ দেখেন হেরে খুঁজে বাইর করছে, আর লোক বিচেরা পায় নাই, সে নবী। এখন মক্কার মানুষগুলো সবাই নবীর উপরে আক্রমণ করতে চাইল, এর ভিতরে কাফেরদের যিনি তখন নেতা ছিলেন, কাফেরদের যে সংসদ ছিল তার নাম হলো দারুন নাদওয়া, আর সেটার যিনি প্রধান ছিলেন তার নাম ছিল আবু জাহেল। আবু জাহেল চিন্তা করলো যে মোহাম্মদ যে নিজে নবুয়ত দাবি করলো, আল্লাহ আল্লাহ সারা কোনো মাহবুব নাই বলে দিল, এখন যদি চুপ করে থাকি, আমরা যদি কেউ কথা না বলি তাহলে এদের প্রমাণ হয়ে যাবে আমরা মেনে গেলাম, এটা তো মেনে নেওয়া যায় না। এখন আবু জাহেল নবীজির দিকে তেরে মেরে যায় ঘুষি মারার জন্য, না উজুবিল্লাহ বলবেন না, নবীজির উপরে আঘাত করার জন্য, আর লোকজন তারে ধরে রাখে। তা আমাদের দেশেও দেখবেন দুই দুইজনে ঝগড়া লাগে, তাইলে যদি ধরুন না থাকে দেখবেন ঝগড়াটা জমে বেশি, আর যদি আলগা দুইজন থাকে আর ঝগড়া লাগে, দুই তিনজনে দুই তিনটা খাইয়া দুইজনে দেখবেন যে আস্তে করে দুইজন দুই দিকে যায় না, ধরুন না থাকলে ঝগড়াটা জমে বেশি, আর ধরুন না যদি বেরিয়ে তো হয় তাহলে তো কোনো কথাই নেই, ঠিক কিনা কর? এখন আবু জাহেলরা ধরে রাখে, এখন আবু জাহেল রিখা রিখা যায় যায়, কিন্তু নবীজির গায়ে হাত তোলার সাহস নাই। কেন সাহস নাই? সে চিন্তা করছে মোহাম্মদের গায়ে যদি আমি হাত উঠাই, মোহাম্মদের চাচা আমির হামজা, মোহাম্মদের চাচা আবু তালেব, মোহাম্মদের চাচা আবু লাহাব, তারা যদি আমার ফিরে যা ধরে, রক্তের টান, ভাতিজা বাপ নাই, এই বাপ হারা সন্তানদের তো তারা এমনি ছেড়ে দেবে না, ফিরে যা যদি ধরে আমি আবু জাহেল তাদের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা কর? এখন এই চিন্তা আবু জাহেল যায় কিন্তু দেয় না, তখন আবু জাহেল এইভাবে বারবার যখন এমন করে, তৎকালীন জমানায় আরেক নেতা না হলো আবু লাহাব নবীর আপন চাচা, সে আবার একটা পাথর নিয়ে নবীজির দিকে ঢিল মারছে এবং জঘন্য একটা গালি দিছে, বলছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস, নাউজুবিল্লাহ বলবেন না? এই জঘন্য গালিটা দেওয়ার পরে আর পাথরটা যখন মারছে, পাথরটা গড়িয়েতে গড়িয়েতে নবীর কাছে আইসা কদম মুবারকের কাছে থেমে গেছে, পাথর আর নবীর গায়ে লাগে নাই, কিন্তু গালিটা সবাই শুনছে, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কথা বলে যখন গালি মারছে নবীজির মনে খুব কষ্ট লাগে, আহারে আব্বা নাই, আমার চাচা তো আছে আর আমার চাচা এতগুলো মানুষের সামনে এত বড় গালি দিল, নবীর চাচার নিকটবর্তী যারা মুসলমান, নতুন নতুন যারা মুসলমান তারাও খুব কষ্ট পাইল, তারা নবীর কাছে পরামর্শ চাইলো, আমরা কি বিরোধিতা করবো? নবীজি বললেন হ্যাঁ, আমরা এখন মাইনরিটি, ওরা হলো মেজরিটি, এখন আমরা যদি তাদেরকে প্রতিবাদ করতে যাই এই প্রতিবাদের কারণে আমরা মাইর খাবো, তাদেরকে মাইর দিতে পারবো না, সময় একদিন আসবে, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, ইমামগুলো মসজিদের ভিতরে খুতবা দিতে পারে না স্পষ্ট করে, এই বাংলাদেশে ওলামায়ে কেরাম যখন ওয়াজ করতে আসে ওয়াজ হুজুর ওয়াজ করবে, আর আগে হুজুর এক ঘন্টা ওয়াজ করে, ঠিক কিনা বলো? এই কথা বলা যাবে, ওই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে, বাংলাদেশে আমরা দেখেছি যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, এই দেশে
এই ওয়াজ করতে গিয়ে অনেক বক্তা অনেক নেতার হাতে লাঞ্ছিত হয়েছে, ওয়াজ করতে দেওয়া হয় নাই, পুষ্টার হয়েছে, প্রচার হয়ে গেছে, 144 দ্বারা জারি করে বক্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। ওই 1500 বছর আগে নবী যখন দিনের দাওয়াত দিলেন, মক্কার কাফেরেরা মদিনারা যেমন করে নবীর কথাগুলো বন্ধ করে দিতে চেয়েছিল, এমন করে একদল মানুষ বাংলাদেশে মুসলমানের ও ইমানদার আল্লামা উলামায়ে কেরামের কথা বন্ধ করে দিতে চেয়েছিল, আজকে আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছে। সুতরাং ওই মসজিদের মিম্বার গুলো থেকে আজকে হকের ধ্বনি আসবে, মজ গুলো থেকে কোরআনের প্রকৃত কথাগুলো আসবে। কোরআন নাজিল হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েতের দিকে নিয়ে আসার জন্যে, কুফর থেকে ইসলামের দিকে নিয়ে আসার কারণে বাংলাদেশ একটা সময় পার করেছে যেখানে সত্যকে সত্য বলা যাবে না, মিথ্যাকে মিথ্যা বলা যাবে না, কালোকে কালো বলা যাবে না, সাদাকে সাদা বলা যাবে না, ন্যায়কে ন্যায় বলা যাবে না, অন্যায়কে অন্যায় বলা যাবে না। এই ব্রাহ্মণবাড়িয়া শহরে আমাদের দেখেছি আমরা অনেক নেতা স্মরণ করেছে যে আমি যদি আন্দোলন শুরু করি বাংলাদেশের ওই ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ গুলো মাদ্রাসা গুলো থাকবে না, এই কথা বলার সাহস দেখিয়েছে, ঠিক কিনা বলো? সবসময় দিন এক রকম যায় না। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর মারলো জঘন্যকালীদের, ইয়া মুহাম্মদ তাব্বালাক, আল্লাহ নবী চুপ করে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে কিছুই বলবো না? বলছে যে না, সময় আসবে, চুপ করে থাকো। আর বলে যে এভাবেই হবে? কয় না, যেখানে বিচার দেওয়ার আমি বিচার দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ, বলবেন না? নবী আস্তে করে উঠে চলে গেলেন, চোখের পানি মুছলেন। সাহাবায়ে কেরাম নবীর চতুর্পাশে বসে আছেন, নবীর মনটা বড় খারাপ। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এত বড় গালি দিল, এত বড় মারতে গেল আপনাকে, আমি এমনি চুপ মেরে থাকবো? নবীজি বললেন, না, চুপ মেরে থাকবো না, আমি এক জায়গায় বিচার দিয়ে রেখেছি, যেখানে বিচার দিলে বিচার ফিরে না, ঠিক কিনা বলেন? এরকম একটা জায়গা আছে নাকি নাই? আছে নাকি নাই? বাংলাদেশে যখন থানাগুলো কোনো আলেমের পক্ষে দাঁড়ায় নাই, বাংলাদেশের যখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নিম্ন আদালত যখন আলেমদেরকে লাঞ্ছিত করেছে, আলেমদেরকে যখন জেলবন্দি করেছে, আমরা তখন দেখেছি বাংলাদেশের চুর ডাকাত বসমান বদমাশ গুন্ডা সিরা টান টান করে মাথা উঁচু করে বাংলার জমিনে হেঁটেছে, আর আলেমগুলো দিয়ে বাংলাদেশের জেলখানা ভরে গেছে, ঠিক কিনা বলো? আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি, আমরা দেখেছি আজ একজন একজন করে আলেম বড় হয়ে আসতেছে, বয়োজ্যেষ্ঠ আলেমগুলো কেমন করে তারা নিষ্পেষিত করেছে, কেমন করে 13ই মে ওই শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের রক্তে সেদিন পৃষ্ঠালাপথকে রক্তে রঞ্জিত করেছে, ঠিক কিনা বলো? নীরবে সহ্য করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। নবীজিও বললেন, চুপ মেরে থাকো, বিচার যেখানে দেওয়ার দিয়ে রেখেছি, এটা থানা না, নিম্ন আদালত না, হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না, যিনি হাকামুল হাকিমিন মহান রব্বুল আলামিনের একটা আদালত আছে, আছে নাকি নাই? এই দেশের আলেম ওলামারা সেই আদালতে বিচার দিয়ে রেখেছে, মুরব্বী আলেমেরা জায়নামাজ ভিসিয়েছে মসজিদের ভেতরে, সাজদায় গিয়ে কেঁদেছে, কারণ তারা জানে নবীজি বলেছেন, লা হিজাব বাইনা হুয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের সাথে আর আল্লাহর সাথে কোনো পর্দা নাই, ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা বল? তারা ডাক দিয়েছেন কার কাছে? কথা বলা কার কাছে? বিচার দিয়েছেন কার কাছে? তো হুজুররা এটা ফাইলও কই যে আল্লাহর কাছে যে বিচার দেওয়া লাগে, এটা পাইছে নবীজির কাছে, ঠিক কিনা বলো? নবীজি এটাই করছে, চুপ করে বসে আছে, বলছে যে ইয়া রাসূলুল্লাহ, বিচার কি দেওয়া হয়ে গেছে? কহ, বিচার দিয়ে রেখেছি আল্লাহর দরবারে, তখন বিচার তো দেওয়া হয়ে গেছে। নবী চুপ মেরে আছে, সবাই মিলে বসে আছে, ওই দিকে কাফের মেদিনারা মোজা মারতে আছে, আবুল আহাব তার কর্মী বাহিনীরে বলতে আছে, এই মোহাম্মদ রে যে ঢিল মারছিলাম, এটা কেমন হয়েছে? ভাই সাহেব, বড় বড় তো গেছিল কিন্তু শক্তি কম, এটা দুর্ডিম খান্না দুর্মুদ খাইয়েন, তাই না? এটা শক্তি গুড়, আপনি ঢিল মারছেন, এটা ফায়ার কাছে গিয়ে থাকবা গেছে, গায়ে তো আর লাগে নাই, কই দিছিলাম তো জুড়ে আগ বইল নাকি লেগে ডো বুঝলাম না, এরকম আলাপ সালাপ চলতে আছে। এর ভিতরে হঠাৎ করে নবীজির কাছে সালাম দিলেন, নবী বললেন, ওয়ালাইকুম সালাম। সাহাবায়ে কেরাম তো বুঝতেন না কাকে সালাম দেওয়া হলো,
নবীজির কাছে জিব্রাইল কানের কাছে এসে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। সাহাবায়ে কেরাম চমকে উঠলেন, তারা থমকে দাঁড়ালেন, তারা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী কার সালামের জবাব দিলেন? কাউকে তো দেখি না। হঠাৎ করে নবী মুচকে হাসলেন, সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা জানতে চেয়েছিলে আমাকে যে ঢিল মারা হলো, গালিগালাজ করা হলো, আমি বিচার দিয়েছি কিনা জানতে চেয়েছিলে? বিচার আমি জায়গা মতো দিয়ে রেখেছিলাম। জবাব চলে আসছে আহকামুল হাকিমিন, আল্লাহর দরবার থেকে। আল্লাহ তাবারকু তাআলা আবার জিব্রাইলের মাধ্যমে নবীর কানে কানে বলে দিলেন। জিব্রাইল বলে দিয়ে, রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর দরবারে কোনো বিচার দিয়েছিলেন নাকি? আল্লাহর নবী কয়, হ্যাঁ, ওই আবু জাহেল আবু লাহাব যখন আমাকে ধ্বংস করতে চাইল, আমাকে যখন বলল ইয়া মুহাম্মদ তাব্বালা, আমি নবীর দর আল্লাহর দরবারে বিচার দিয়েছিলাম। এবার জিব্রাইল আলাইহিস সালাম এসে কয়, আপনার বিচারের রায় আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সবাই ঘুমাই গেছেন না? এইরকম একটা কথা সোভান আল্লাহ না করলে একটা ভালো জায়গা খাই কিন্তু অন্য এদিকে এদিকে ঘুরে বলেন, একটা ঘুরে আনে তো দিকে চাই না, আমার দিকে চাই না, এ আমি তো আপনার দিকে চাই, আমি দিকে এদিকে চাই আর বলছেন তো ওই চাইতাম। আমিন কর, বুঝে কর, জিব্রাইল আইসা কয়, হ্যাঁ রাসুল, আল্লাহ রাসুল, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন? কয় যে, হ্যাঁ বিচার তো একটা দিছিলাম। কি হয়েছে? কয়, রায় তো আল্লাহ পাঠাই দিছে। সুবহান আল্লাহ বলবেন না? রায় চলে আসছে তো তাড়াতাড়ি কয়, হ্যাঁ এরা এরা দ্রুত আদালত ট্রাইব্যুনাল, এরও দেরি নাই, রায় লগে লগে বা রাতের তিনটার সময় ট্রাইব্যুনালে বিচার হয়ে যায়। কয়, কি বিচার আসছে, জবাব কি আসছে? এই জবাবটা আমরা সবাই জানি, হ্যাঁ সবাই মিলে আমরা পড়ি। কোরআনে ঢোকার আগে মানে দূর শয়তান থেকে ফেটে হচ্ছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ, আল্লাহ নাজ্জা কয়, ও নবী আমার, তাব্বাত ইয়াদা, তাব্বাত মানে ধ্বংস হয়ে গেছে, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের। সুবহানাল্লাহ বলবেন না? আবু লাহাব যে হাতে ঢিল মারছিল আল্লাহর হুকুম করে দিলেন, রায় দিয়ে দিলেন, বিচারের রায় প্রকাশ হয়ে গেল, আহকামুল হাকিমিন তার মেসেঞ্জার জিব্রাইলকে দিয়া, যিনি সেই দিন মাজলুম নবীজির কাছে বিচারের রায় পৌঁছে দিলেন, বললেন তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, আবি লাহাব আবু লাহাবের, ওয়াতাব এমন ধ্বংস হয়ে গেছে, ট্রমা সেন্টারে নিতে পারবা, কবিরাজের বাইক নিয়ে সরি বাঁধতে পারবা, গলায় হাত ঝুলাই দিতে পারবা, এমন ভাঙ্গা ভাঙছে আর কোনো দিন জোড়া লাগবে না, দুই হাত ধ্বংস হয়ে গেছে। এখানে কথা আছে, আবু লাহাব যখন ঢিল মারছিল তখন কি দুই হাতে ঢিল মারছিল না এক হাতে ঢিল মারছিল? কথা বুঝেন নাই আমার? আমি তো বুঝে ওয়াশ করতে পারবো না ভাই, সব সুপ মাইরা ডিব্বা যেমন বইয়া রয়েছে, কিল লিখে যে আল্লাহ যান, একটু জবাব দিয়ে, যখন ঢিল মারছে এক হাতে দিছে না দুই হাতে দিছে? এক হাতে, এক হাতে ঢিল মারছে। এখন আল্লাহ কি কয়, তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। আবু লাহাব কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ওই সেই শব্দটা দিয়ে গালি দিছে, আল্লাহ এই শব্দটা দিয়ে আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ বলবেন না?
শব্দই নেই। আবু জেহেল বলছিল, ইয়া মুহাম্মদ তাব্বালা, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব্বা, ধ্বংস হয়ে গেছে। সে কইছিল ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের এমন ধ্বংস হওয়া হয়েছে যে এই হাত আর কোনো কাজেও লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না। এখন প্রশ্ন হলো, আল্লাহ যে কইল দুই হাত ধ্বংস হয়ে, এখানে বাচ্চারা আওয়াজ, আল্লাহ যে বলল দুই হাত ধ্বংস হয়ে গেছে, তো আবু লাহাব কি ঢিল মারছিল দুই হাতে না এক হাতে? এক হাতে ঢিল মারছে। এখন এক হাতে যেই বিচার করার এই বিচার করো, আল্লাহ দুই হাতে বিচার করবে কেন? ঢিল মারছে এক হাতে, বিচার করবো দুই হাতে, এটা কারণ নাকি? মুফাসসিরিনে কেরাম কয়, তোমরার মতো বুঝ লইয়া আল্লাহ চলে না। আল্লাহর একটা আলগা বুঝ আছে, আছে নাকি নাই? আল্লাহ যা বুঝে আমরা কি তা বুঝি? বুঝেন আল্লাহ তাবারক তাআলা বুঝ করে কইছে দুই হাত ধ্বংস হোক, কারণ হচ্ছে মুফাসসিরিনে কেরাম কয়, যখন কোনো মানুষ ঢিল মারে, দেখবেন এই বাংলাদেশে যখন ক্রিকেট খেলে, ক্রিকেট খেলার সময় যে বোলার সে যখন বল করে অনেক দূরে চলে যায়, দূরে চলে তখন একটা হাতে বলটা ধরে রাখে, আর এক হাত শৈলের লোকে গামছা দিয়ে বান্ধা লয়, মকজা করে কি দড়ি দিয়ে বান্ধা লয়, যেহেতু বল করবো এক হাতে হেয়াতের কি দরকার, এটা কি বান্ধা লয়? তাইলে সে করে কি এক হাতে বলটা লইয়া আর এক হাতে দুনো হাত ঘুরাইতে 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 এরপরে দিয়ে বলটা করে, তাইলে বোঝা গেল বল করে এক হাতে হেইলো কয় আর এক হাতে যদিও দুই হাতে ঢিল মারছে না, কিন্তু এক হাতে ঢিল মারার ক্ষেত্রে হেয়াতের ভূমিকা আছে, যদিও হাতে দুই হাতে বল করছে না, কিন্তু বল করছে এক হাতে, আর এক হাতে আপনি ঘুরে 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 গিয়া সেটা, তারপরে আপনি গিয়া সেটা বল করে, তাইলে মাছ দরুন্ডার যেই ভাগ ডুলার হুন্ডারও হেই ভাগ, ইটা দরুন্ডার যেই ভাগ হেই কন্ডারও হেই ভাগ, এর লেগে আল্লাহ কইছে দুই হাত ধ্বংস হয়ে গেছে। সুবহান আল্লাহ বলবেন না। আল্লাহ কথা কয় কম, আল্লাহ বুঝায় বেশি। আল্লাহ বাচ্চা কেন বসন্ত, সবাই কন আমিন, কন আমিন, খেয়াল করে একটু মনোযোগের সাথে শুনতে হবে, অনেক কথা আছে। দেশের দ্বিতীয় স্বাধীনতার পরে আবার যদি দেশকে নতুন করে গড়তে হয়, ফান্ডামেন্টাল কিছু ডিসিশন নিতে হবে, ঠিক কিনা বলো? এমনি আগের মতো যেমনি মন চায় এমনি এই কারবার আর হবে না, বুঝ করে চলা লাগবে, নাইলে স্বাধীনতা অর্জন করা কঠিন, ধরে রাখা অনেক, স্বাধীনতা অর্জন করা সহজ, ধরে রাখা অনেক কঠিন, ঠিক কিনা বলো? স্বাধীনতা ঠেলার মতো হয়ে গেছে গা, কিন্তু এখানে ধরে রাখতে না পারলে এই স্বাধীনতার সুফল এই জাতি ভোগ করতে পারবে না। তা 5 বছরে পারে নাই, আবার নতুন করে স্বাধীনতার পরে 100 বছর পরেও মানুষ শান্তি পাবে না যদি এই স্বাধীনতার সুফল ধরে রাখা না যায়। আর ধরে রাখতে না পারলে যেই ছেলেগুলা তাদের রক্ত দিয়ে ঢাকার রাজপথকে রক্তে রঞ্জিত করে দিল, ওই রক্তের সাথে বেইমানি হয়ে যাবে, ঠিক কিনা? রক্তের হক আদায় করতে হবে, যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আর নাইলে আমাদের এই স্বাধীনতার কোনো দরকার ছিল না, যেমনি ছিলাম এমনিই থাকতাম। এখন দায়িত্ব আমাদের কি কমছে না বাড়ছে? কথা বলা কমছে না বাড়ছে? অনেক বেশি বাড়ছে, অনেক বেশি বাড়ছে। এতদিন উনি হাইটা হাইটা কয় যে আমি যদি মাদ্রাসার প্রিন্সিপাল হইতাম, দেখলি কত আরামে প্রিন্সিপাল হইলে তো আর কোনো কাজ নাই, আরামে ঘুমাইলাম। তখন উনি প্রিন্সিপাল হইয়া সারসে করে দারোয়ানে আইয়া কয় যে এটার একটা তালা লাগবো, বাবুরসি আইয়া কয় বাজার ওখানে হইছে না, রামধুনিও কয় লাকড়ি ভিজা হুগনা লাকড়ি আইসে না। এখন হেতে মনে মনে কয় প্রিন্সিপাল ওনার আগে মনে করছিলাম প্রিন্সিপাল হইলে উঠতে ঘুমাইলাম, ওখান দিয়ে দেখি ঘুমেরতে ডাক দিয়ে তুললাম। দায়িত্ব কি কমে না বাড়ে? দায়িত্ব বাড়ে, এটা বোঝা লাগবে আমাদের। মনে করছে যে প্রিন্সিপাল সাহেব হু দেখালি বইয়ে না থাকে টেহাইছে এক হাজার আপনার দিছে দারোয়ানের কাছে, কয়তো আপনার আর যারা শিক্ষক আছে কর্মচারী আছে সবাই ভাগ করে নিয়ে। কারণ প্রিন্সিপাল হুজুরে কয় ঠিক আছে সবাই আসো, তো সবাইকে ডাক দিয়া দারোয়ানকে কইছে তুমি ভাগটা করো কেমনে করলে ভালো হয়। দারোয়ানে কয় হুজুর হিসাবে 1000 পুরাটা আমি ফানা, ভাগ করতে আছে হেতে, তুমি ফানা কেমনে? আরে
আমি আপনাকে সাইয়া রাখি যে কেন আপনারা আছেন একদম হয়ে গেলেন গো, এই গেটটা যে আমি কেমনে সাইয়া রাখি এটা আমিও না জানি, হিসাবে আমি পাও না। এখন দারোয়ানে দারোয়ানের বুঝবো তো মনে করছে আমি পাও না, ঘন্টা ফিটিন নাই কয় এই যে ক্লাস টু হয় আমি ফিটা না দিলে হুজুর বাকরি পর্যন্ত বইয়েই থাকলো। এখন দারোয়ানে মনে করতেছে হেতে ফানা, ঘন্টা ফিটিন নাই মনে করে হেতে ফানা, বাবুরসি কইতে আছে বা আমি রাঙ্গানা দিকে তো আপনার রাখাই মরণ লাগলো, হাজার হিসাবে হাজার টাকা আমি ফানা, শেষ পর্যন্ত দেখছে যে প্রিন্সিপালের ফকেট তে হেতে দিলে টেহা দেওয়ার লাগলো। ঠিক কিনা কও, দূর থেকে কথা বলা সহজ, হিসাব এই কথাকে কাজে লাগানো বড় কঠিন। ঠিক কিনা বলেন, কথা বলা ঠিক কিনা? খুব খেয়াল করে শুনতে হবে নবীজি আল্লাহ তাবারক তাআলা কি কইলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওই আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে, এমন ধ্বংস এটা আর কোনোদিন কাজে লাগবে না। এখন আমরা তো কইছি যে আল্লাহ এটাই তো ঠিক করছে না, ইটা দিছে এক হাতে, এখন দুই হাতের দুষ্ট হইল কি? এই কথা বললে আমরা মনে করছি যে আল্লাহ একটু বুঝায় কেমন জানি করে ফেলেছে, বিষয়টা এমন না। আল্লাহ কথা কয় কম, আল্লাহ বুঝায় বেশি। যদিও আল্লাহ বলছে দুই হাত ধ্বংস হয়ে গেছে, মুফাসসিরিনে কয় দুই হাত মানে দুই হাত না, দুই হাতের ভিতরে আছে আরো ছয় হাত, মোট আট হাত আবু লাহাবের ধ্বংস হয়ে গেছে। কয় হাত বা কত কেন কয় হাত? মানুষের হাতে আছে দুই হাত, আপনি যদি কোন হুজুর আট হাত ফাইলেন কো বুঝাইয়া কইতে আসি, আমি কইয়া যাবো আপনার একটু গন্যা সাইয়ার আটটা হয় কিনা। এবার আবার শুরু ইনশাল্লাহ। হ্যাঁ, ডাইন হাত, সবাই বলেন ডাইন হাত। আপনার দরকার কয়টা? কথা বলেন কয়টা দরকার? আমি তো আটটা বলছি, আটটা পাওয়া লাগবে তো ডাইন হাত। আরে জুড়ে কম, সবাই মিলে আপনার গইনা দেখি আটটা হয় কিনা। ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখেরাত। কথা হয়েছিল আমি কয়াম আপনারা গণবেন, আপনারা আমার লোক লোকের কইলার গনে গেলা। ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলেমে ছেলেমে বউ মিলে করেছে ফাঁস, এরপরে হইল সম্পদ, নাউজুবিল্লাহ কেনা জুড়ে কেনা নাউজুবিল্লাহ। তাহলে ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলেমে এবং সম্পদ, সম্পদ এই ছয় হাত, আমি আটটা বলছিলাম ছয় হাত, আল্লাহ কইছে দুই হাত, ভিতরে আছে ছয় হাত। সুবহানাল্লাহ বলবেন না? ডাইনা তো শেষ, বামা তো শেষ, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, ছেলেমেয়েও বউও শেষ, তার সম্পদও শেষ, তো তার আর আছে কিতা? তো না, যার ওই ছয়টা জিনিস নাই তার আর থাকে কি কম? তার আর কিছু আছে? আমার কথা কথা, তার আর কিছু আছে? তার ডাইনা তো নাই, একটা মানুষের ডাইনা তো নাই, বামা তো নাই, দুনিয়াও শেষ, আখেরাত শেষ, ছেলেদের বউও নাই, তার সম্পদও নাই, দেখো আমিও নাই, তার আর কোনো কিছু দরকারে নাই। এই ছয়টা জিনিস আল্লাহ তাবারক তাআলা নির্ধারণ করে দিয়েছেন, তার আর এই ছয়টা জিনিস কোনো কাজে লাগবে না। তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে তার দুই হাত, ভিতরে আছে ছয় হাত, এই ছয়টা জিনিস কোনো কাজে লাগবে না। যারা আল্লাহর নাফরমানি করে, যারা নবীর দুশ্মনী করে, ইসলামের সাথে যারা টক্কর দিতে চায়, তারা যুগে যুগে এই আবু লাহাবের মতো ওই তাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলো? তার প্রমাণ আছে নাকি নাই? তার প্রমাণ আছে নাকি নাই? আমরা আলেম ওলামারা খুব খেয়াল করেন, আমরা আলেম ওলামারা আমরা কিন্তু সম্পদের ভাগ চাই নাই, আমরা কোনো মন্ত্রী হওয়ার জন্যও চাই নাই, আমরা এমপি হওয়ার জন্যও চাই নাই, আমরা চাইছিলাম আমাদের দিনের মার্কাজগুলো ঠিক থাকুক, আমাদের আদর্শের উপরে আঘাত পড়ে এমন কাজগুলো বন্ধ করে দেওয়া হোক, আমরা চাইছিলাম মূর্তি পূজার নামে, মূর্তির নামে মূর্তি পূজা বন্ধ করা হোক, আমরা চেয়েছিলাম প্রাণ ভরে বাংলার মুসলমান দিনই দায়িত্ব পালন করতে পারে সেই সুযোগ করে দেওয়া হোক, আমরা ক্ষমতার বাদ চাই নাই, কিন্তু যখন আমরা যা আল্লাহর হুকুমকে পালন করতে চেয়েছিলাম এইটার উপরে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ তাবারক তাআলা তাকে ডান হাত বাম হাত দুনিয়া আখেরাত সম্পদ সন্তান এবং সব কিছু তার বরবাদ করে দিয়েছে। ঠিক কিনা বলো? রান্না করা খাবার গুলো পর্যন্ত আল্লাহ তাদেরকে খাইতে দেবে না। আমরা শিক্ষা গ্রহণ করি না, যুগে যুগে আল্লাহর দুশ্মন যারা, ইসলামের যারা দুশ্মন তাদের উপরে এইরকম গেছে, কিন্তু আমরা বুঝি নাই, আমরা পোড়া কপাল,
আমরা এই শিক্ষা গ্রহণ করি না, আজকে থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আরে মিয়া, আপনি ব্যক্তিগত ভাবে আমার বিরোধিতা করেন, ব্যক্তিগত ভাবে ওনার বিরোধিতা করেন, এটা হলো এক জিনিস, আর ইসলামের কারণে আপনার বিরোধিতা, এটা আরেক জিনিস। আল্লাহ বরদাস্ত করেন না, ঠিক কিনা বলেন? ব্যক্তিগত বিরোধ এক জিনিস, আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি হলো আরেক জিনিস। সব কিছুতে কথা বলা যায় না, সব কিছুতে হাত দেওয়া যায় না, হাত দিতে গেলে হাত আর হাত থাকে না, হাত পুড়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই আয়াত কিন্তু এই বর্তমান জমানায় নাজিল হয় নাই, আয়াত নাজিল হয়েছে 1500 বছর আগে, যুগে যুগে যারাই বাড়াবাড়ি করেছে তাদের জন্য যেন আয়াতটা নতুন করে নাজিল হয়েছে এমন প্রমাণ হয়, ঠিক কিনা বলো? এখন আল্লাহ যে বললেন তার সব কিছু ধ্বংস হয়ে যাবে, এখন কি ধ্বংস হলো এটা আমাদের জানার একটু দরকার আছে নাকি নাই? আল্লাহ তো কইছে তার ছয়টা জিনিস থাকবে না, এখন দেখি শুরু হয়েছে কি দিয়া? আল্লাহ কে শুরু করাম তার বউ এড়ে দিয়া, তার কারে দিয়া, বউ এড়ে দিয়া শুরু করে দিয়া। যদি আগুন লাগাই দেওয়া যায় তে মনে করলো সবসময় খোলার উপরে উত্তর হচ্ছে ভাই দেবে দৌড়াই নিয়ে এসবে, আল্লাহ আগুন লাগাই দিছে ঘরে দিয়া। আবুল আহাবের বউটা ছিল জঘন্য খারাপ, জঘন্য না নগণ্য, না কথা বলে না, নগণ্য না জঘন্য, জঘন্য খারাপ ছিল আবুল আহাবের বউ। বাংলাদেশেও দেখবেন এইরকম গ্রাম অঞ্চল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এমন অনেক মহিলা আছে যাদের জ্বালায় সবাই অতিষ্ঠ, ঠিক কিনা কর? আবু জাহালের আবুল আহাবের বউ ছিল সাংঘাতিক খারাপ, সাংঘাতিক খারাপ, খারাপ কারে তো ওই খারাপ। আবুল আহাবের বউ যখন নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবুল আহাবের বউ ওই দিন রাত্রেই রাগ হয়েছে, হ্যাঁ আমার স্বামী আবু লাহাব উনি হইল মুহাম্মদের চাচা, মুহাম্মদের বাপ নাই, মুহাম্মদের চাচা হইল আমার স্বামী, টাকা পয়সাও বেশি, দেখতে শুনতেও সুন্দর, ওনার মতো মানুষরে বাদ দিয়া মুহাম্মদের খোদায় মুহাম্মদরে বার করছে নবীর লইগা। আচ্ছা হইব খেলা। এখন নবী যখন হাইটা হাইটা ঘর থেকে কাবাগরের দিকে যায়, এই মহিলাটা রাস্তার ভিতরে এরকম কাঁটা বিছাই রাখতো, বিছাইয়া আবার জানালা দিয়া তাকাই থাকতো, যখন দেখতেছে যে নবীজি আস্তে করে সকালে ফজরের সময় তাহাজ্জুদের আগে তিনি উঠে রওনা করেছেন ঘর থেকে কাবার কেনারে, তখন ওই মহিলার বেছানো কাঁটাগুলো নবীর পায়ে যখন ফুটত, নবী যখন উফ করে চিৎকার করত, ওই মহিলাটা জানালা দিয়া তাকাইয়া নবীর দিকে খিলখিল করে হাসতো। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি চোখের পানি ফেলতেন, আহারে আমার আব্বা নাই, আমার আম্মা নাই, শাশি তো মায়ের জায়গা, আর উনি এই কাজটা করলো, কাঁটা বিছাইলে বিছাইছে, এরপরে আবার এইভাবে খিলখিল করে হাসা, আমার কষ্ট দেখা নবীজির কলিজায় মানে না। আল্লাহর নবী আস্তে করে চলে যেতেন, তিনি কখনো কোনো প্রতিবাদ করতেন না। যেই দিন আয়াত নাজিল হয়েছে, কথা মনে আছে তো নাকি, যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আমরা আখাউড়া দুর্গাপুরের মহিলারা যে বাইকে আওয়াজ শুনতে আছে, তারা তো কিতা কয় যে হুজুর খালি তাব্বাত ইয়াদা আবি লাহাবিও কইতে আছে, এটা জানি কিতা কি জানি? সৌদি আরবের মহিলারা আরবি বুঝে নাকি বুঝে না? আমার কথা কেন আরবি বুঝে নাকি বুঝে না? তারা নাকি আবার বুঝাইয়া কোন লাগছে? যেই মাত্র আয়াত নাজিল হয়েছে, এই আয়াত যখন আবুল আহাবের বউ শুনছে, এত বুঝছে আমার জামাইয়ের কথা কইয়া মোহাম্মদের খোদায় এরকম একটা আয়াত নাজিল করো, আজ মোহাম্মদ রে ফাইয়া লো, এই বেটি একটা দাও লইয়া আস্তে করে এই মদিনা মক্কার রাস্তা, মদিনা এই রাস্তা মক্কার রাস্তায় রাস্তায় এই মহিলা ঘুরতে আসে, জানি ফাই তার এই জিগা হো মোহাম্মদ রে দেখছো বেটির হাতে দাও, চোখগুলা লাল লাল, এরকম চুলগুলো উস্কু খুস্কু এলো মেলো, মহিলাটা পাগলের মতো, যারে পায় তারই জিগায় মোহাম্মদ দেখছো? সবাই কয় না মোহাম্মদ রে দেখি নাই, কয় যে ওই ওইদিকে গেছে, গিয়ে দেখে নাই। একবার নবীজি এবং আবু বকর সিদ্দিক সামনাসামনি হাঁটতেছে, এমন সময় আবুল আহাবের বউয়ে আইতে আসে নবীজির উপরে আক্রমণ করার জন্য। আবুল আহাবের বউ কয়, নবীজি কয় যে আবুল আহাব আর কি বলে এই আবু বকর তাকাইয়া দেখো আবুল আহাবের স্ত্রী কেমন করে আসতেছে, কই রাসূলুল্লাহ চলেন আমরা পালাই যাই। নবীজি মুচকি হাসি দিয়া কয় আমার চাচি আবুল আহাবের স্ত্রী আসবে, কিন্তু তোমারে দেখবে আমারে দেখবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন যখন সামনাসামনি আইসা পড়ছে, আইসা নবীজি আর আবু বকর সিদ্দিক পাশাপাশি দাঁড়ায় গেছে, আবুল আহাবের বউ আইসা আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করতেছে, ওই তোমার লগেরটা কো, নবীজি লগে আছে নাকি নাই? আছে। কথা কেন আছে নাকি নাই? আবুল আহাবের বউ আবু বকরকে দেখে নবীজিকে দেখে না, সুবহানাল্লাহ, আল্লাহর কি খেলা, সুবহানাল্লাহ বলবেন না?
কাছে যেখানে দাঁড়ায় রয়েছে আয়সা দেখে না। এখন যখন আবুল আহাবের বউ আয়সা দাঁড়ায় রয়েছে দেখছে, এ আবুল আহাবের বউয়ে দুই কাছে আবু বকরকে দেখবে বিজিরে দেখে না। নবীজি মুস্কি হাসে, আবু বকর সিদ্দিক মনে মনে কয় দেখেও দেখে না রে, কাছে আছে তারপরেও দেখে না। এবার আবুল আহাবের বউ তালাশ করতে করতে চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। কোনোভাবেই নবীজি যখন খুঁজে পাওয়া গেল না, এই মহিলার রাগ কি কমছে না বাড়ছে, সাংঘাতিক পারা বাড়ছে। মহিলা আবার এই দাউডা লইয়া আর একটা লম্বা রশি লইয়া রোয়ানা দিছে জঙ্গলের দিকে। বেলিটা আগের থেকে কাটা কাটতেন না ওই নবীর রাস্তায় বিচার, এবার যখন জঙ্গলের দিকে গেছে গিয়া সেটা সন্ধ্যার আগে একেবারে বড় বড় কাঁটাওয়ালা লম্বা কাটা ফাঁকনা কাটা এরকম মন কাটা ভিতরে গিয়া সেটা কাইটা সবগুলো একটা বোঝা বাঁধছে। কি বাঁধছে? একটা শক্ত বোঝা আটি বান্ধা রোজা বান্ধা মহিলায় ওইখানে এমন বড় ফোজা বাঁধছে এটা তো আর তুলতেও পারে না। আর জঙ্গলের ভিতরে এবিডির ফোজা তুলিন না মানুষ তো আর সন্ধ্যার ফরি গিয়ে বইয়া দিছে না, কারণ এবিডির যত ইয়া মানুষের তার অত ইয়া না কেন, এবিডির একটু বেশি ইয়া, বেশি কি ইয়া না কম যেত না কি নাউজুবিল্লা কেতেন না জুড়ে কেতেন না নাউজুবিল্লা বেডি ফোজা বান্ধা তুলতে পারে না। বেডি এখন চিন্তা করতেছে কি রে কারবার কি, এখন দেখে যে কেউ উঠেন না নাই। এমন সময় বেডি চিন্তা করলো কি করো, শয়তান আইয়া বুদ্ধি দিছে তো, শয়তানে খুব খেয়াল করেন সিহন কথা তো আমরা আইয়া বলছি আসল জায়গায়। এখন শয়তান আইয়া চিন্তা করছে যে একটা বুদ্ধি দেওয়ার দরকার, এখানে সাইজ করে লওয়ার দরকার। শয়তান আইয়া বুদ্ধি দিছে এটাতে যদি কোনো মতে একটা ওসা ফাহারের রূপ ফাত্তরের রূপে তুলন যায় তাহলে মাতারও আইয়া তুমি আসতে কইরা এটা যদি মাথার তৈতে পারো দাঁড়াইয়া বাইতে রাখতে যাও এটা কোনো সমস্যা হইতো না। যেই বুদ্ধি সেই কাম বেরিয়ে করছে কি একটা ফাত্তরের উপরে নিয়ে ঠেললা ঠুল্লা ফোজাটারে তুলছে। তোলার পরে দেখে যে পিছনে আরেকটা ফাত্তর জায়গাটা খেয়াল করে মনে করে নেই এটা একটা পাথর, এই পাফানির বোতলটা একটা পাত্তর, এই এই টিস্যু বক্সের উপরে নিয়ে তুলছে ফোজাটা, পিছন দিয়ে পানির এই বোতলটা, এই মাছের জায়গাটার ভিতরে আবুল আহাবের বউয়ে দাঁড়াইছে। সামনে ফোজা পিছনে ফাত্তর, এবারে মাথা নোয়াইয়া যখন ফোজারে বৈরান দিছে কি আল্লাহর ফেরেশতা আঙ্গুল দিয়ে গুতা দিয়ে দিছে এটা কি জানি, এখন গুতার লগে এখন ফোজা আপনার গেছে গা আপনার পিছন দিয়া তো বেরিয়ে ফোজা বাইন্ধে দিছে হরকা কিট্টু। কি কিট্টু? আপনার এখন হরকা কিট্টু চিনেন তো নাকি? আপনারা তো মাসাল্লাহ সহজ চিন্তা লাগছেন হরকা কিট্টু। আমি কক্সবাজার গেছিলাম মাফিল তারারে গেছি হরকা কিট্টু, তারা আমার ভাই চাই হয়েছে কত বুঝেলাম ভাই এমনি কইলা দিয়া সেটা উল্টাইয়া যে তাই হেইটা তারা চাই হয়েছে কিন্তু বুঝাইতে আমি পারি না। লগে এক ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল আছি এবার আরো করলাম ভাই তারারে তো আমি কিট্টুটা চিনাইতাম ফাটতেছি না আপনি একটু বুঝাইয়া কর না, এবার আমার দিকে হাসি দিয়া আমি বুঝলে না তারারে বুঝাই না। আমি নিজে বুঝছি না তারারে বোঝা কেমনে আপনি কইতে থাকেন পরে আমি চিন্তা করলাম যদি চেষ্টা করে লাভ নাই পরের বার মাফিল যে একটু দড়ি লইয়া যায় খরকা কি টুকিয়া সিনাই দিয়া ইয়া করা পারলে যা করেন। তখন মহিলা আবুল আহাবের বউয়ে এই কাটার ভিতরে কি কিট্টু দিছে কত কাটা কি কিট্টু আপনাদের এদিকে কি কিট্টু কয়টা রে হসকা, হ্যাঁ মানে হসকা যেটা মানে সস্তা আর কি, হ্যাঁ টান দিলে যেটা ভুলা যে হসকা, হ্যাঁ এমন এই হসকা গিট্টু দিছে। আচ্ছা ও হসকা গিট্টু দিলে একটা ভুল বড়নি যেটা উল্টাইয়া দিছে যেটা তোকে ভুল হয়নি, এমন এই হসকা গিট্টু দিয়া বেরিয়ে যখন ফোসা তুলতে গেছে সামনেরটা তুলছে পিছে একটা ফাথর মাছের সিফার আর কিন্তু জায়গাটা চিনছেন আপনারা, সামনে একটা ফাথর পিছে একটা ফাথর মাছের সিফার ফেরিছে বেরিয়ে মাথাটা নোয়াইয়া যখন ফোজার এমনি বৈঠান দিছে ফোজা গেছে গা পিছে দিয়া হরকার যে গুলরা এটা লাগছে বলার ভিতরে, এখন সিসের ফাত্তরও কোমর আটকাই গেছে গা সামনের ফাত্তরও হাওয়া আটকাই গেছে গা এমনি উল্টো হতো না খেলাটা কথা বলে খেলাটা সামনের ফাত্তরও আটকাইছে ফাও সিসের আটকাতো পাথরে আটকাইছে কোমর কারেন্ট চলে আসছে না জি সবাই করেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে সবাই করা হবে এখন সামনের পাথরের ভিতরে কি আটকাইছে পাও আর পিছনের পাথরে কম আর ফোজারা তো গলার ভিতরে ঝুলে রয়েছে এখন কি আরাম না বেআরাম শান্তি না শাস্তি এখন তো উল্টাইতেও পারে না
আর এর অত বড় সোজা গলার ভিতরে আটকাইয়া দুইটা খেসরানি দিয়া তাই তাই আমরা বুঝি না ক্ষমতার বস্তুতে যখন আরোহণ করে তখন আল্লাহ বলে যায় নিজে আল্লাহর জায়গায় চলে যেতে চায়, ঠিক কিনা বল? সেই আল্লাহ দেড় হাজার বছর আগে ফাটছে শিক্ষা দিতে হবে, শিক্ষা দিতে হবে, দল যাবে দল আসবে, আবার যদি আগের মতো হয়ে যাও তাহলে আমাদের জন্য সেই শাস্তি অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলো? আগে একতারা চান্দা তুলতো, ওখানে গেছেন তাহলে আরেক তারা গেড়িয়ে থাকবো, আগে একতারা বাজারতে ডাক তুলতো, এখন আরেক তারাই ডাক তুলবো, আগে বর্ডারের ভিতরে একতারা সাদাবাজি করতো, বর্ডার দিয়ে বর্ডারের ভিতরে আপনার কি করতো ব্ল্যাকদারি করতো, এখন আরেক তারে গিয়ে গিয়ে করবো, ফাটানের লেগে তালালি করবো, মানে রাখবা যেই পথে যারা ধ্বংস হয়ে গেছে ওই পথে গেলে তোমার ধ্বংস নিশ্চিত, ঠিক না? শিক্ষা না দিলে তুমিও ধরা খাইবা, তুমিও ধরা খাইবা, তোমার ধরা আরো শক্ত ধরা আসবে। আল্লাহ আল্লাহ গেছে সন্দ হয়ে গেছে, আবুল আহাবেও হুনছে, আবুল আহাবের যে ছয়টা থাকতো না আবুল আহাবেও টেনশন করতেছে কি জিয়া জানি ধরে আল্লাহ এখন ধরছে যে বউয়ের যে হাত তো খবর নাই। হ্যাঁ তো ঘুরে গেলে রোজ সন্ধ্যার সময় যখন ঘরও গেছে ঘরও গিয়া দেহে বউ হয় যারে ফায় তারে জিগা তোরা ভাবিরে দেখছো তুই কয় না ভাই সব খেয়াল করছি না তো কয় আরেকটা কয় বিকালবেলা দেখছি সন্ধ্যার আগে দিয়া একটা এত একটা দাও আর একটা দড়ি লইয়া দেখছি জঙ্গলের দিকে গেছে আবুল আহাবে তার যত ফাইক ফেয়াদা ছিল কর্মচারী ছিল হেজেক লাইট বাত্তি টাত্তি দিয়া হারিকেন মারিকেন দিয়া এই ফাড়াইছে জঙ্গলের দিকে, জঙ্গলের দিকে খুঁজতে 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 গিয়া পাওয়া গেছে একজন আইয়াকে ভাইসা ভাবিরে ভাইছি কই কইছি সব কয় জঙ্গলের ভিতরে গলার ভিতরে এই লাকড়ির ফোজা কি কয় কাডার ফোজা গলার ভিতরে ঝুলতে আছে ভাবির ফিটটা কোমর কোমরটা লাগিয়ে রয়েছে এক সপ্তাহ সামনের সপ্তাহের ভিতরে পাওয়া আটকে রয়েছে ভাবির জিপ বাড়া বাড়ি রয়েছে ভাবিয়ে নাই আবুল হাবে সিল্লাম দিয়া কয় এটা কেম নইল রে সকলে কইতেছে ভাই সাহ এই সন্ধ্যার পরে ভাবিয়ে হ্যাঁ আমি গিয়ে কেমনে এই ঘটনা ঘটলো কয় তোমরা ধরতে পারছো না আমি বুঝছি তাপবাত তাপবাত খেলা দিচ্ছ না তাপবাত ধরাকা ধরাকা শুরু করছে কি দিয়া শুরু করছে তার বউরে দিয়া কারে দিয়া এরপরে এইভাবে তার আরো ফার্স্টটা রয়েছে ফার্স্টটা কেন সাড়ে ফার্স্টটা রয়েছে বউ আর ফোলা মাইয়া মিলেই এনে হলো ফার্স্ট নাম্বারটা কেন তো অর্ধেকটা এনে ধরছে তার ঘরের ভিতরে তো আগুন জ্বলতে আছে। এবার ব্যাপ কি সাংঘাতিক ঘটনা যেটা বলি নাই আজকে সেটা বলি, এবার আবুল হাবে দিন যায় রাত যায় সময় খুব খারাপ, এবার নবী যখন হিজরত করে মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়, খুব খেয়াল করেন মক্কায় তিনি থাকতে পারলেন না তিনি চলে গেলেন মদিনায়, মদিনায় যাওয়ার পরে গোয়েন্দারা ওই কাফের একদল ফাটাই দিছে আবু জেহেলে যা মক্কায় গিয়া মোহাম্মদে কি করে দেখ মদিনায় গিয়া মোহাম্মদ কি করে দেখ, এখন নবীজি যখন মদিনায় গেছে মদিনার মানুষগুলো পাগল হয়ে গেছে কেউ নবীজির আলগি দিয়ে ফুল তুই লালা ফোলা ফেলে সুইটটা টুকরির ভিতরে লইয়া এই দুই সাইডে দাঁড়াইয়া এই ফুলের পাপড়িগুলো ছিঁড়াইতে আছে গান গাইতে আছে তলা আল বদরু আলাইনা মিন সামিয়া তিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লা হেদা এমন করে গান সুবহানাল্লাহ কয় না বেরিয়েতে বেড়াইতে জিগা আপনারা আমরা যে নবীজি উনি কোন রাস্তা দিয়া যাইব কুদুর সাইতান এক নজর বেরিয়েতে ঘরে বগরে ঠিকা জালালার সিফা দিয়া নবীজিরে সাউনের লেগে দাঁড়াই রয়েছে পলাফাই নেমে নাচতে আছে বেড়াইতে নবীজির আলগি দিয়া লাইতে আছে এই দৃশ্য মক্কার কাফেরের যে গোয়েন্দা এটি গিয়া ওই আবু জেহেল আবুল আহাবের কইছে ভাই সাহেব নমুনা খারাপ
কয় কি মক্কার তারা আর মদিনার তারা নবীর এমন ফাগল হইছে, তারা নাচানাচি শুরু করছে। যদি তারা এক হইয়া যাইয়া আর মোহাম্মদের যেই বুদ্ধি আবার আছে আল্লাহ, যদি এই শব্দ শক্তি একখান হইয়া যাইয়া আমরা মক্কার তারা মনে করেন ফই নিয়ে নাই। এখন কি কর, কয় বুদ্ধি আছে, দা বন্ডা দোয়া ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করা হলো, সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হয়ে গেলেন আবু জেহেল, সব নেতারা ডাকলে ডাকাইয়া একসাথে করে বলতেছে যে মোহাম্মদ যে মদিনায় গেল আর মদিনার মানুষগুলো মোহাম্মদ রয়েছে ফাগল হইল, এখন কি কর, তাই এখন বুদ্ধি আছে আমরা মদিনার আক্রমণ করব। মক্কা এক হাজার বীর যোদ্ধা মোটা মোটা তাজা তাজা শক্তিশালী অস্ত্রে শস্যে সজ্জিত প্রশিক্ষিত এক হাজার সৈন্য তারা রেডি করছে। এক হাজার রেডি করার আগে তারা দুইজনের নাম বাদ হয়েছে 998 জন করে যখন তালিকা করছে, সালাক কলম সব জায়গাতে আছে, আমরা আখাউড়া দুর্গপুর যেমন আছে, এটা কোনো এমন না যে মক্কা মদিনায় নাই, মোর মক্কায় যখন তালিকা হইতে আছে সবার নাম লেখছে, লেখাও সব নাম লেখছে, আবু জেহেলের নামও লেখছে না, আবু লাহাবের নামও লেখছে না। এখন এক ফলায় ফেরিয়া কয় ভাইসা আমরা সবার নাম লেখাই না, আপনারা দুইজনের নাম দিই নাই, সালাকি তো সব জায়গাতে আছে, যখন কইছে আপনারা দুইজনের নাম্বার নাম নাই, কইলে হ দুজনের নাম লেখো, তো আবু জেহেলের নামও লেখছে আবু লাহাবের নামও লেখছে, আবু লাহাবের নাম ডালে হাইতে আছে আর মনে খালি পড়তে আছে তাপবাতি আদা। এমনি আমার বউয়ের পাত্র এই জঙ্গলের ভিতরে গলাত ফাঁসি লাগে সাইডা না, আর আমি যদি যুদ্ধের বদলও যাই সেইটা কুপ দেয় তো আমার দিয়ে শুরু হইব, এত তো তাপবাতি আদা খালি মনে পড়ে, এই চিন্তা করিয়া এই চিন্তাগুলো নাম যে লেহাইলাম জনগণের সাফে কইরা, ওহন কিটা করো আবু জেহেল সব বুদ্ধি টুদ্ধি শেষ, যুদ্ধের তারিখ তারিখ হয়েছে, সবাই কবে যাইব, আবুল হাবে কথা আছে যুদ্ধ যাওয়ার আগে কথা আছে, কয় কি কথা, আমরা যে 1000 লোকের নাম লেখাইলাম, আচ্ছা এর ভিতরে কেউ যদি শৈল ভালা না থাকে, এটা চিন্তার বিষয়, সবার যে শৈল ভালা থাকবে এমন তো কোনো কথা না, 1000 লোক আমরা বসেন 1000 লোক 5000 1000 লোকের ভিতরে কারো শরীর খারাপ হওয়ার স্বাভাবিক না অস্বাভাবিক, স্বাভাবিক, কারণ কোন না কোন শরীর তো খারাপ হইতেই পারে, আবু লাহাবে কথা তুলছে ভাই এই যে 1000 লোক যে আমরা নাম লেখাই না, কেউ যদি শরীর ভালো না থাকে কিতা করো, লোক তো আমরা 1000 হঠাৎ করে একজনের শরীর খারাপ হয়ে গেল তখন কিতা করো, তো কথাটা যখন আবু লাহাবে তুলছে সবাই মিল্লা কইতেছে ভাষা, কথাটা যেহেতু আপনার মাথা তাইছে সমাধানটা আপনি করেন, কি করলে ভালো হইব, আবুল হাবে কয় শোনো যদি আমরার ভিতরে কেউ শৈলবালা না থাকে তে নিজে যাইতো না পারলে আরেকজন লোক দিব তার বদলি, হবলে কহ এটা বুদ্ধি পছন্দ হয়েছে, আবুল হাবে মনে মনে কয় আমার এই শৈলবালা থাকতো না, কারণ তার বাতিয়া দেখা সাইকে রয়েছে তার ভিতরে যে আমার এই শৈলবালা থাকতো না, কথাটা তো তুলছি আর লাগিয়ে ঠিক ঠিক এই যুদ্ধে যাবার ওয়ানা দেবে, মদিনার দিকে তারা বের হয়েছে বদরের প্রান্তর দিকে, এমন সবাই আবুল হাবে হাতের ভিতরে দৈরা একবারে লই আইছে, আবু জেহেল কই কি ও ভাই নমুনা খারাপ, শৈলের নমুনা মোটেও সুবিধার না, যুদ্ধের ময়দানে জায়ান দূরের কথা হ্যাং হইতে তো যাওয়া এ সম্ভব না, কয়তো কথা না হয়েছে আইনে হইলো লগে লইয়াও এত দূরে আনছি না, এই যে মুফাসসিরিনে কারাম কয় যেই লোকটারে আনছে হেতে কোনো আয়ত্ত চাইছিল না, হেতার কাছে আবুল হাবে আছেন সুদের কারবার, হেতে সুদে টেহা লাগাইতো একবার সুদে টেহা নিছে 3 মাসের লেগিয়া, আবুল হাবে গিয়ে হেতার ভাই তো কয় টেহা দে, কয় ভাই 2 মাস হয়েছে না 3 মাসের লেগে টেহাছে টেহা দেব বেতা, কয় ওহন টেহা দিবি আর নইলে যুদ্ধ চাইবি, দুইটার একটা কোনটা করবো বুঝ করে পড়ো, কয় টেহা তো দিতে পারতাম না কত যুদ্ধের ময়দানে যাইবা, হেতারে দৈরা আনছে বদলি সিটার কারে কয় বাটফার কার হুগার বাটফার, এখন এত তো বাদ দইয়া টেহা যখন দিতে করতো না যাইবো কি হলো যুদ্ধের ময়দানে, হেতারে দৈরাইন না যুদ্ধের ময়দানে দিছে আবুল আহাব যায় নাই, কারণ আবুল আহাব জানতো তাপ্পার ইয়াদা আমি যুদ্ধের ময়দানে গেলে আমাকে ছাড়া হবে না, শেষ পর্যন্ত করুণ পরিণতি আমার বলার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দেওয়া, আবুল আহাবে শেষ পর্যন্ত কেমনে মারা গেছে বদরের প্রান্তর থেকে যখন সে যায় নাই বদরে, সবাই যখন ফিরে আইছে তারা 70 জন
দুই টুকরা করে লাইছে, সত্তরটা ফিস মরা বান্ধে হটাই লাইছে, আর বাহিনী কোনো মতো ও বাবু গইয়া সিলেন দিয়ে মত্তায় করছে। আইয়া দেহে আবুল আহাবের আসল অসুখ দ্বারা তার কুষ্ঠরোগ হয়েছে, কুষ্ঠরোগ কুষ্ঠরোগ তৎকালীন জমানায় কোনো চিকিৎসা ছিল না, ছোঁয়াচে একটা রোগ। এই আবুল আহাবের যখন কুষ্ঠরোগ হয়েছে তখন ডরে তার জিও যায় না, তার ফুতে কাছে যায় না। আল্লাহ কইছি তার ছয়টা জিনিস তার কোনো কামও লাগতো না, কথা মনে আছে নেই? কয়টা জিনিস কামও লাগতো না? তো বউরে তো লাগবে কেমনি, তাঙ্গে তো না গিয়ে তাই এটা তো এমনি কামও লাগে না। ওখানে আসিন জি ফুত ওখানে এটিও কামও লাগে না, কারণ এটি কুষ্ঠরোগ হওয়ার কারণে এটি কেউ বাপের কাছে যায় না, এরা শোয়াশের রোগ, আবার নিজিয়ে রয় ফুতে রয়। এই চিন্তা কেউ আর আবুল আহাবের কাছে যায় না। শেষ পর্যন্ত আবুল আহাবরে একটা গ্রামের এক ঘরের ভিতরে বন্দি করে রাখছে, আর এই তার পচা দুর্গন্ধ, এমন দুর্গন্ধ ওই এলাকায় কোনো লোকজন আর থাকতে পারে না। সবাই মিল্লা জিফুতের কাছে গিয়ে কইছে তোমার বাপেরে দূরে কোথাও রাইখে আসো, এই সমাজে তাক রাখলে আমরা থাকতে পারবো না। শেষ পর্যন্ত জঙ্গলের কাছে ছোট্ট একটা ঘর তুললে ওই বাদ্য মানুষ বাদ্য বেরিয়ে বাদ্য বেড়ার জন্য আর একটা ঘর তুললা থাকে ফলি দিন দিয়া, এরকম একটা ঘর তুললা আবুল আহাবরে নিয়ে আলগা এক জায়গার ভিতরে রাখছে। সেখানে রাখার পরে এখন তারে খানা দানা দিব কেমনে, কাছে গেলি নি আবার রোগ হয়েছে তো ডরে যায়ও না। তখন ওই আমরা দেশ হচ্ছে বেকারি, বেকারি চিনেন নি? সাইয়ার হয়েছে মনে হয় জীবনে কই তখন তো না বেকার, আরে বেকারি চিনেন নি? এই বেকারির একটা তন্দুর থাকে, এটার ভিতরে বিস্কুট বানাইয়া যে ফাটা এরকম একটা বইটার মতো আছে, আসেনিও এই বইটার মতো দিয়া এটার ভিতরে বেকারির ভিতরে হাত দিলে দাঁত ফুটে যাইব, এটার ভিতরে দাদা দাও আবু। এখন এই আবুল আহাবরে ঘরের ভিতরে রাখিয়া এরকম বইটার মতো লম্বা ডাটলা একটা বানাইয়া এই শহীদ তলে দিয়া বেড়ার তলে দিয়া তারা খানা দেয়। হ্যাঁ বইয়া বইয়াতে খায়, তার জিফু তো তার কোনো কামও লাগলো না, তার টাকা পয়সাও কোনো কাজে লাগলো না, তার বউ দো হইলে নাই। শেষ পর্যন্ত জঘন্যভাবে আবুল আহাবের দুনিয়া থেকে বিদায় হলো। একদিন খাবার দেয়া হলো, দেখে যে আর খাবার কেউ ধরে না, টেনে আনা হলো, দেখা গেল আগের খাবার আগের মতোই আছে, বুঝে গেল মানুষটা নাই, দুর্গন্ধ ছুটে গেল, কেউ সাহস করে না। এবার একদল নিগ্রুকে আনা হলো, আবুল আহাবকে তারা কবরের ভিতরে দিতে পারবে কিনা, দূরে গর্ত করা হলো, বাঁশ দিয়া গুতাইয়া গর্তের ভিতরে ফলাইয়া মাটি চাপা দিয়া তারে দুনিয়া থেকে বিদায় করা হলো। এইটাই হচ্ছে আল্লাহর দেয়া বিধান, ঠিক কিনা? আল্লাহর ফয়সালা বড় কঠিন ফয়সালা আপা, সব কিছু নিয়ে কথা চলে না, ইসলাম দিয়া আপনি পারলে মানেন। আমি আরো সুন্দর করে বলতেছি, আপনি পারলে মানেন, আপনি পারেন না মানেন না এটা তো আপনার এক অপরাধ। এক আপনি নামাজ পড়েন না, এটা হলো এক অপরাধ। যে নামাজ পড়ে তাদের টিটকারি মারবে, তাদের রাস্তা যাইতে গেলে বাধা দিবে, তোর বাহের রাস্তা দিয়ে অডুসনি কইবে, কি কারবার কি? আপনি এক নাম্বারে নামাজ পড়েন না, আবার যে পড়ে তারে বাধা দিবে, এত বার দুধ দিয়ে খায় না, দুধ দিয়ে খায় লাস্টের দুটো কষা মন দিয়া, আপনি শুরু হয়ে করছেন দুধ দিয়া, ইসলাম দিয়া সব কিছু মানান সই হয় না ভাই সাহেব। আপনি পারেন না আপনি চুপ থাকেন, আপনি মানেন না আপনি চুপ থাকেন, আপনি পারেন না আবার বিরোধিতা করেন, আপনি মানেন না যে মানে তারে টিটকারি মারবেন, লা হিজাব বাইনহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই, ডাক দিতে দেরি কবুল হতে দেরি নাই, হাজারো মায়ের বুক খালি করা, মানুষগুলোকে গুম করা, ওই মানুষগুলো রাতে রাতে কেঁদে কেঁদে যখন দোয়া করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়ে তাদের ফয়সালা করে দিয়েছে, ঠিক কিনা বলো? বড় কঠিন ফয়সালা। এই জন্যে সবসময় আবার এই কথাটা মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, আপনি মানেন না, আপনি মানেন না, আপনি লজ্জিত হওয়া উচিত। আমি নামাজ পড়ি না, আপনি আবার গাড়াগিরি দেখাইবেন, আবার যে নামাজ পড়ে তারে আপনি টিটকারি মারবেন, আপনার ফলারে আপনি মাদ্রাসা তো দেনে না, হ্যাঁ ফুতেরে দিছে গেলে এবারে গিয়ে বুঝাইতে আছে তোমার ফুতেরে যে মাদ্রাসা দিছ তে কিটা করে খাইব, ইমামতি তো সব বসিত হয়ে গেছে না, মোয়াজ যেন সব রাখা দিছে, তোমার ফুতে যে ইমাম হইব এই জায়গাটা ওদো নাই, কী করবা? একটাবেলা তারে মাটি কাটা শিহাও, একটাবেলা তারে রিক্সাওয়ালা রিক্সা শিখাও, রিক্সা চালান শিহাও, তারে অটো চালান শিহাও, আপনাকে নিজের ফুতেরে মাদ্রাসা দিছেন না, আরেক ফলায় মাদ্রাসা পড়ে গেলে তারে তার বাহিরে হুজুডু ফলা সুডু ফলা তারে দেখলে কি হুজুর, মানে খাইচতা তো খারাপ হয়েছে, হুজুর দেখলে শোনার দেখে চুলখানি উঠে
দেখলে একটা চিৎকারি মারে মস্কারা করে, আসে নাকি নাই? কথা বলে আসে নাকি নাই? হুজুর দেখলেই চিৎকারি মারে, এটা খাদ্যতে পরিণত হয়ে গেছে। হুজুর ঝুড়ে আঁটলো দোষ, আসতে আঁটলো দোষ, আসতে আনে গেলে ওই কি হুজুর আছে দাওয়াত টাওয়াত নাই নাকি? আবার যদি ঝুড়ে আনে ওই হুজুর দাওয়াত করা, হুজুরে ঝুড়ে আঁটলো দোষ, আসতে আঁটলো দোষ, হুজুরে উগাইলেও দোষ, মরইলেও দোষ, হুজুরে সিহন দেখে হুজুরে দেখলে টিটকারি মারে কি হুজুর দাওয়ার টাওয়াত পড়ে না, আর হুজুরে যদি একটু শরীরটা মরে হয়ে যায় হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরে দরজা দিয়ে ঢুকবো না হইলে বেড়া খুললে ঢুকবো না হইলে উফরি দেব টিম খুললে দুপুরে পড়বো, তোমার সমস্যা কিটা? আসেনি খেলছ সব লক্ষণ বেশি সুবিধার না, খালি এই এই ইয়া মোহাম্মদ তাব্বা লাগে না কইছি, খেলা সে কি দাঁড়াইছে যেটা তো শুনলেনে। সুতরাং এই নবীর নবীর কোয়ার কারণে যদি এই কারবার হয় এই দেশের ওলামায়ে কেরাম তাহলে বলে এলাম ওরা হলো ওয়ারেসাতুল আম্বিয়া, ওরা নবীর ওয়ারিস। আপনি মাদ্রাসার একজন ছাত্রকে, একজন ইমামকে, একজন আলেমকে টিটকারি মারা যেন আপনি টিটকারি মারলেন আপনার নবীকে, ঠিক কিনা বলো? খুব সাবধান, খুব সাবধান, হিসাব করে চললেন নাইলে জনমের ধরা খাইবেন। আজকে 33 বছর আমি মাহফিল করি, মাহফিলে কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি। আজকের মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কঞ্জর হুজুর বুঝলেন কেমনে, আপনারাও বুঝছেন মনে নাই, আমি বুঝছি আমি মনে রাখছি, আপনারাও বুঝছেন মাহফিল যে কবুল হয়েছে এটা আপনারাও বুঝছেন। সন্ধ্যার পরও বৃষ্টি হইয়া এখন সুন্দরভাবে বৃষ্টি না হওয়া এটাই মাহফিল কবুল হওয়ার লক্ষণ, ঠিক কিনা? আর প্রমাণের কি দরকার? আল্লাহ এমনি বৃষ্টি দিয়া যে আয়োজন করে শুরু হয়েছি, আমি তো মনে করছি সাতটা খানেক এর আগে থামত না, আমি তো যাইতাম রে স্যার যাইতাম রে, তারপরে হুজুরে হুজুরে আই আলাম এর লেগে নাইছি আমিন কম। গতকালকে আমার মাসির জন্য প্রত্যন্ন আগাম হুসেনপুরে আমার কিছু ভক্ত মরিদ আছে ওখানে ছিলাম, তারপরে ওখান থেকে আজকে এসেছি, আসার সময় রাস্তায় দেখলাম প্রচুর বৃষ্টি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এই আল্লাহ তাবারক তাআলা কবুল করে নিয়েছেন, এ মাদ্রাসা কর্তৃপক্ষের চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়েছেন, এ এলাকার মানুষ আপনাদের ভাগ্য ভালো। আপনারা তো বুঝেন নাই মাহফিলের ওজন, মাহফিলের ওজন বুঝছে যারা আপনাদের আব্বা আম্মা কবরে আছে ওরা, সুবহানাল্লাহ বলবেন না? আমি কিতাবে পেয়েছি যখন কোথাও কোনো এই মজলিস হয়, দোয়ার মজলিস, দিনে আলোচনার মজলিস, তখন চতুর্পাশ দিয়ে আপনারা যেমনি দাঁড়াই রয়েছেন এরকম চতুর্পাশ দিয়ে ফেরেস্তারা দাঁড়ায়, সুবহানাল্লাহ বলবেন না? এই কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার কি আন্তাজ নাই? একতলা জায়গায় পাইয়া সুবহানাল্লাহ কোন লাগে বুঝলাম না, যখন সুবহানাল্লাহ এবং আমরা যেমনি দাঁড়ায় রয়েছে এরকম ফেরেস্তার এমনি দাঁড়াতে ফাঁকে ফাঁকে ফেরেস্তা আছে, সবার লোকে লোকে ফেরেস্তা দাঁড়াই রয়েছে। এখন ফেরেস্তারা দেখে, আমিও দেখি না আপনিও দেখেন না, ফেরেস্তারা দেখে আয় ছিলেন একটা লুকু উঠেন না, এই একটা বদ অভ্যাস। আমি উঠতে গিয়ে যদি আমি ভেবেছিল তো উঠতে আসবে উঠছিলেন ঘুরতে, হুজুরার কথা কয় হুজুর কারে কয় সান আমি দেহাইতে আছে ওনার মারহাবা কর জোরে কর, যে কথাটা বলতেছিলাম চতুর্পাশ দিয়ে ফেরেস্তাস আমিও দেখি না, আপনারা যারা দাঁড়াই আছেন আমরা যারা বসে আছি কেউ দেখি না, কিন্তু ফেরেস্তায় দেখে, ফেরেস্তায় তাকাইয়া দেখে রুহানি হালাতে যাদের আব্বা নাই যাদের আম্মা নাই তারাও আইসা চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে, সুবহানাল্লাহ বলবেন না? আপনি আব্বা আম্মারে কবরে দিয়া রাখছেন, আর যখন শুনছে দুর্গা পরিক্রমা মাদ্রাসায় মসজিদের সামনে মাহফিল হবে আপনার আব্বা আম্মা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে, তুমিও দেখো না আমিও দেখি না, ফেরেশতারা দেখে ফেরেশতাদের সাথে কথা হয়, ফেরেশতারা ডাক দিয়া জিজ্ঞেস করে তুমি কেন এখানে, তোমার আব্বা তোমার আম্মা ডাক দেখো, ফেরেশতা আমারে তারাই দিও না। আজকে নাগাই শের পীর সাহেব আমাদের দুর্গাপুরের জমিনে এসেছে, আমার সন্তান মাহফিলে গেছে, মুরব্বীরা মুরব্বি আলেমেরা কত মানুষ মাহফিলে হাজির হয়ে গেছে, জায়গা হয় না, লম্বা সময় দাঁড়িয়ে আছে, 50 টাকা 100 টাকা দিয়ে ওই মানুষগুলাকে 500 টাকা দিল, এতক্ষণ দাঁড় করাই রাখা যাইতো না, কোরআনের মহব্বতে মাহফিলের উসিলায় মানুষগুলো দাঁড়িয়ে আছে, ফেরেশতারা ডাক দিয়া তোমার আব্বা আম্মা কয় ও ফেরেশতা
আমারে তারাই দিও না, মাহফিলের ভিতরে নাগাইশের হুজুর আছে, আমার সন্তানও গেছে, আমি যে কবরে, আমি কেমনে আছি আমার সন্তান জানে না। ফেরেশতারা রে, ও ফেরেশতা, আমারে তারাই দিও না, আমি আসছি আমার সন্তানের দোয়া নেওয়ার জন্য। দুনিয়ায় যতদিন ছিলাম থাকার সময় শুনছি উলামায়ে কেরাম ওয়াজ করেছে, সন্তানের কথা বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে, মা বাবার কথা মনে করে। সন্তান যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আজাব বন্ধ হয়ে যায়। আমারে তাড়াইয়া দিও না, আমার সন্তান প্যান্ডেলে নাগাইশের হুজুর দোয়া করবে, আমার সন্তান দোয়াতে আমিন আমিন করে কানবে। আমি এসেছি দোয়া নেওয়ার জন্য, আমি দোয়া নিয়ে গিয়া দেখতাম সাই এই দোয়ার উসিলায় আমার কবর, আমার সন্তানের চোখের পানির উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের আম্মা নাই, যাদের আব্বা আছে আম্মা আছে দাদা দাদি নাই, অ খাওড়ার মানুষেরা, অ কলিজার টুকরা যুবকেরা, একটা মানুষ চলে যাবানা উঠে যাবানা, লম্বা সময় আমি তোমাদেরকে ধরে রাখবো না। সবাই মিলে দোয়া করবো আব্বার জন্য আম্মার জন্য, কথা একটা মনে রাখো, যারা হেঁটে হেঁটে আস্তে আস্তে করে চলে যাও, সাদা কাগজে লিখে নাও, তুমিও যেই দিন কবরে ঘুমাইবা ওই দিন তোমার সন্তানও তোমারে কবরে ফালাইয়া আস্তে করে চলে যাবে, তোমার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আজকে যদি তুমি তোমার আব্বার লাগিয়া দোয়া না করো, তুমি যদি তোমার আব্বার লাগিয়া দোয়া না করো, তো তুমি কবরে গেলে তোমার ফুতে তোমার লাগিয়া দোয়া করব, এটা আশা করো কেমনে? এটা আশা করো কেমনে? তুমি বালার গড়ো, বালাও না, আর তুমি বেড়া ঢুকলে বেড়ার গড়ো, দোয়ার সময় তুমি আরো রাস্তা দিয়া, আর তোমার গড়ো হেই ফুতে ফুতে বইয়া বইয়া দোয়া করবো, তো মাহফিল হয় বলি, তো মাহফিল এসে ঢুকে যায় কি একটা বুট বাদাম খাইয়া আর চারটে ভাগ্যে উঠতে থাকবো। তো তুমি যে মাহফিলতে উঠতে যাও, তোমার সন্তানকে তুমি কি শিখাই দিয়া গেলা? সুতরাং বাবারা ভাইয়ারা, একটা দুটো যাব না আমরা, সবাই মিলে দোয়া করে আব্বা আম্মার জন্য দোয়া করে আব্বা আম্মার কবুলগুলাতে জান্নাত বানাইয়া তারপরে আমরা যাব ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? আল্লাহ যেন কবুল করে সবাই, কোনা আমিন, জোরে কোনা আমিন। প্রত্যেক দিন তো আসি না, ইচ্ছে করলেও আসা সম্ভব না, এই বছরও কোনো সুযোগ নাই, পরের বছরও দাওয়াত রাখার আর কোনো সুযোগ নাই। 25 সাল, 26 সাল, 27 সাল পর্যন্ত মাহফিল মোটামুটি তারিখ দেওয়া আছে, বাঁচলে আর কি, মরিয়া গেলেও দেখেন শেষ। আমিন বলবেন না, শুনে কোনো আমিন, সবাই মিলে আমরা একটু দোয়া করবো, দরকার আছে নাকি নাই? যারা দাঁড়ায় ভীষণ কষ্ট করে এখন আর নড়াচড়ার দরকার, একটু দাঁড়ান, আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। যেহেতু এই মাদ্রাসাটা আল্লাহর খাস মেহরবানি, আমাদের একরা দারুল উলুম এখানে হওয়াতে আপনাদের কি লাভ হয়েছে জানেন? আপনারা ফুতের যদি মাদ্রাসা ফরাইতেন যাইতেন, তাহলে লইয়া যাওয়ার লোক রইল মা দাইয়া, না হইলে যাও লইয়া যাওয়ার লোক রইল ওই ঢাকা, না হইলে লইয়া যাওয়ার লোক ব্রাহ্মণবাড়িয়া শহরও। কিন্তু এই জায়গায় মাদ্রাসাতে আমাদের এখানে যারা পরিচালনা করছে তাদের প্রতি আমার একটা ওভার কনফিডেন্স আছে, তারা শুন আহ ভাই সবাই কোন আমিন, যেরকম সমস্যা থাকতে পারে কিন্তু এতক্ষণ সমস্যা হইলো না, কিন্তু এই টেন্ডেতে সমস্যা হইলো, এটা হলো চিন্তার বিষয়। আমিন কর, যে কথাটা বলতেছিলাম, এই মাদ্রাসাটা হওয়াতে আপনাদের এলাকার এমন একটা উপকার হয়েছে, এই বাচ্চাগুলো হয় ব্রাহ্মণবাড়িয়া যাওয়া লাগতো, নাহলে দূরে কোথাও